नमस्कार बंधुरा, सीमास किचेन थेके सबाई के स्वागत जानाई। आज के आमी निये एसेछि क्रिस्पी बेबिकॉर्न रेसिपि निये। ए रेसिपिटी दुर्दान्त स्वादेर, खूब सुंदर लागे खेते। बंधुरा, आमार पुरो भिडियोटी देखे बानिये फेलुन क्रिस्पी बेबिकॉर्न। आर जदि भालो लागे बंधुरा, ताहले आमार चैनलटी सबस्क्राइब करे अवश्यई पाशे थाकबेन। तो बंधुरा, देखा जाक किभावे आमी ए रेसिपिटी तैरी करी। बेबिकॉर्नगुलो के आमी प्रथमे एइभावे केटे नेब। এভাবে আমি বেবিকর্নগুলো সবগুলো কেটে নিয়েছি। প্রথমে আমি এই বেবিকর্নগুলোকে একটু সেদ্ধ করে নেব। বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। আমি এই বেবিকর্নগুলোকে একটু মেখে নেব। কর্নফ্লাওয়ার দিলাম। ময়দা, চালের গুঁড়ো, আবার একটু কর্নফ্লাওয়ার দিলাম। আদা ও রসুনের একটু পেস্ট দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে যেন ডোটা একটু স্মুথ হয়। এবার কড়াইয়ে তেল দিলাম, এই বেবিকর্নগুলো ভেজে নেব। বেবিকর্নগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব যেন একটু কড়া হয়, একদম মুচমুচে হবে। আমার বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব।
কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছেড়ে দিলাম। এবার এই পেঁয়াজ লঙ্কা কুচিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার টমেটো সস দিলাম। সয়া সস দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা বেবি কর্নগুলো ছেড়ে দিলাম। এক টিন স্পুন মধু দিলাম। এক টি স্পুন লবণ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে দিলাম। আমার স্পাইসি বেবিকর্ন কমপ্লিট। এবার আমি একটি পাত্রে তুলে নেবো।